শিবিরের মধ্য দিয়ে সরাসরি শারীরিক প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করলেন মন্ত্রী গৌতম দেব। দুয়ারে সরকার এই প্রকল্প ইতিমধ্যে সমগ্র রাজ্য জুড়ে বেশ সার্থকতা পেয়েছে। এর মধ্য দিয়ে মানুষ অনেকটাই কাছে পৌঁছতে পেরেছে রাজ্য সরকারে। মানুষের সমস্যার নানান দিক উঠে এসেছে এই প্রকল্পের মধ্য দিয়ে, যা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন তৃণমূল সরকার। আর প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী সমস্যা উঠে এসেছে তাদের সম্মুখে। তাই হাতে হাতে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান ও মানবিক প্রকল্পের আওতায় আনা প্রকল্প গ্রহণ করেন মন্ত্রী গৌতম দেব। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে তার বিধানসভা এলাকার শিবিরের মধ্য দিয়ে 560 জন প্রতিবন্ধীকে শংসাপত্র ও মানবিক প্রকল্পের আওতায় আনা হয়। সোমবার ফের ফুলবাড়ি 2 নং অঞ্চলের অন্তর্গত চোত্রাগাছে একটি শিবির অনুষ্ঠিত হয়, যেখানে ফুলবাড়ি 1-এর 2 নং অঞ্চল ও পুরসভার 31 থেকে 35 নম্বর ওয়ার্ডে বসবাসকারী প্রায় শতাধিক শারীরিক প্রতিবন্ধীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং মানবিক প্রকল্পের আওতাও আনা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিডিও এনসি ভুটিয়া, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক ও গৌতম গোস্বামী। মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, এতদিন প্রতিবন্ধীদের শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নানান অসুবিধার মুখে পড়তে হতো। বিশেষ করে প্রকৃত প্রতিবন্ধীরা এই শংসাপত্র পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিল, তাই এবার তাদের চিহ্নিতকরণ করে সরাসরি তাদের হাতে শংসাপত্র ও রাজ্য সরকারের মানবিক প্রকল্পের আওতায় আনা হচ্ছে। তিনি জানিয়েছেন, তার বিধানসভা এলাকায় যাতে কেউ এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তা বিশেষভাবে নজর রাখা হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই বিষয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব তিনি কি জানিয়েছেন শুনবো আমরা। আমরা সরকারের দুয়ারে সরকার যে কর্মসূচিটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সেই কর্মসূচি সাথে সঙ্গতি রেখে আমরা লক্ষ্য করেছিলাম যে আমি বিভিন্ন আমার বিধানসভায় ঘুরে কাজ করতে গিয়ে দেখেছি যে শারীরিকভাবে যারা বিশেষভাবে সক্ষম, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের সুবিধার্থে এর আগে আমরা ক্যাম্প করেছিলাম। মহাবীর সেবা ট্রাস্ট জয়পুর ফুড নামে যেটা খ্যাত, তাদের রাজস্থান থেকে নিয়ে এসে এখানে শিবির হয়েছিল, দুদিনের বড় শিবির হয়েছিল। সেখানে টাই সাইকেল, তাদের ক্ল্যাশ, হেয়ারিং এড, আর্টিফিশিয়াল লিম্ব লাগানো, 2 পা ছিল না, পরের দিন আর্টিফিশিয়াল লিম্ব লাগানোর পরে সে বাইকে করে চলে গেল তার বাড়িতে। ওয়েস্টার্ন স্টাইলের হোমোট আমরা বসিয়ে দিয়েছি এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়েছি ওই এনজিওর পক্ষ থেকে তাদের 1000 টাকা করে কোভিডের সময় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও দিয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গরিব মানুষগুলো, তারা হাসপাতাল বা মেডিকেল কলেজে গিয়ে, আর এটা বিশেষ করে জলপাইগুড়িতে যেতে হয়, সার্টিফিকেট হ্যান্ডিক্যাপ্টের জোগাড় করা, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক যে পরিকল্পনা, যেখানে 1000 টাকা করে তারা ভাতা পাবেন, সেটা বহু মানুষ এর থেকে বাইরে থাকছে। তো ডিএমের সাথে আমি মিটিং করেছিলাম জলপাইগুড়িতে, করার পরে আমরা এর আগে এবং এই বিষয়ে সাধারণ মানুষেরা কি জানিয়েছেন শুনবো। 36 নম্বর ওয়ার্ডে আমার বসবাস করি, আমার মেয়ে অসুস্থ, ক্যান্ডিডেট, বহু চেষ্টা করার পরে আমরা হয় নাই, কিন্তু মাননীয় শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মাননীয় মহাশয় গৌতম দেবের উদ্যোগে আজ বহুদিন পরে আমরা এটা পাই, খুবই সন্তুষ্ট হলাম, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা আমরা পেয়েছি, এত খুশি, খুব ভালো লাগছে। ধন্যবাদ, খুব ভালো লাগছে আমাদের।